মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমরা এখন যাচ্ছি স্কুটিতে করে স্টেশনে। আজকে আমি স্টেশনে মানে ট্রেনে করে বাবুকে নিয়ে সামনে ট্রেনে করে বাবুকে নিয়ে যাবো, আর ও পরে হয়তো ওর গাড়িটা আবার রিপেয়ার করতে নিয়ে যাবে। তো বাই, আর পুরো ব্লগটা দেখতে থাকো। ট্রেনটা আমাদের মিস। পুরনো ফোনটা এখান থেকে হারিয়েছিল না? এইটাই সেই মেমোরেবল স্মৃতি যে আমার জীবন থেকে S22 নিয়ে চলে গেছে। এই তো বাবু, আর আমি এরকম বসেছিলাম, এরকম ফোন ফোন দেখছি, দেখলাম শিমলা ঘর চলে আসলো, এরকম উঠলাম, ফোনটা রেখে দিয়েছি যে কি করেছি আমি কিছুই জানি, ফোনটা চলে গেল। আর একজন এখানে এসে বসেছিল, সে খালি কথাবার্তা বলছিল, কিন্তু তাকে আমি ট্রেনেও উঠতে দেখিনি। দিয়ে ট্রেনটা যখন ওই দিকে গেল, রেলগেটটা ক্রস করছে, আমি বলছি ফোন করি, সায়ন কেউ ছিল না, যে ফোন করতে গিয়ে দেখছি ফোন নেই। ট্রেন ফেল হয়ে গেছে, ট্রেন পাইনি। তো তোমরা এখন দেখছো কি আমি কিন্তু ট্রেনে নেই। হ্যাঁ, ট্রেন যেটা ধরার জন্য স্টেশনে গেছিলাম সেটা 7:30 ছিল ট্রেনটা। তো সেখানে আমার সাথে সায়নও ছিল দাঁড়িয়ে, কিন্তু 7:30 ট্রেনটা এতটা লেট কি আমি ওই ট্রেনটা করে গেলে আর স্কুলে একদম ঠিক টাইমে পৌঁছাতে পারবো না, আর ঠিক টাইমে না পৌঁছাতে পারলে ওদের কিন্তু একটা রিমার্ক আছে। তো সেই জন্য স্কুল যখন যাবো বলে বেরিয়েছি, স্কুল তো যেতেই হবে, ওই জন্য সায়ন গাড়িটা নিয়ে আসলো, আর আমরা এখন আমাদের গাড়ি করেই আজকে স্কুলে যাচ্ছি। আমি ফার্স্টেই ভেবেছিলাম কি আজকে গাড়ি করে যাবো, কিন্তু ও বলেছিল ও যাবে না, কিছু কাজ আছে, তাই আমি জোর করিনি, কিন্তু অ্যাট লাস্ট গাড়ি করেই হয়েছে। এই যে আমাদের সুপারম্যান, এ থাকলে আর কি চিন্তা। ট্রেন থেকে আগে আমার গাড়ি যায়। হ্যাঁ, এখন ট্রেনটা কোথায় আছে? বইছিতে। আর ট্রেনটা ভীষণ লেট করছে, এই যে আমরা এখন মানে তেলান্ডু ঢুকবো করছি। একদম একার জন্য পুরো রেডি হয়ে এসেছিলাম, মানে সকালের ব্রেকফাস্ট থেকে দুপুরে কি খাবো সব কিছু রেডি এখানেও মানে নিয়ে এসেছিলাম, কারণ কি প্রচণ্ড ট্রেন লেট হয় বলে খিদে পেয়ে যায়। আর সায়নকেও সব কিছু ওখানে বাড়িরও মোটামুটি রেডি করে ফেলেছিলাম, ইভেন আমি আজকে স্নানও করে নিয়েছি। আর যখন স্টেশনে আসলাম তখন দেখলাম যে যেটা সুপারটায় যেটা আসি সেটা একদম চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল, কিন্তু তারপরে ট্রেনটা যে এতটা ভুগাবে মানে বলার বাইরে। সত্যি ট্রেন যারা চালায় তাদের ভাবা উচিত যে সেই ট্রেনে করে যারা যায় তারা কিন্তু কোনো কাজে যায়, আর সেই কাজে কিন্তু টাইমলি পৌঁছাতে হয়। তো এই দেখো এখন কিন্তু আমরা ব্যান্ডেল পৌঁছে গেছি, এই যে ব্যান্ডেল ঢুকছি, আর এইখানে এই যে এইটা মানে 8:22 এখন পান্ডুয়া ছেড়ে খালি ট্রেনটা খন্নানে ঢুকেছে। তাহলে আমি এই ট্রেনের আশায় থাকলে কোনোদিনই ব্যান্ডেলে ঢুকছে 8:35, সেটা আরও লেট হবে। পারফেক্ট টাইমে পৌঁছে গেছো, চলো স্কুল চলে এসেছে, যাও। এইটা তোমার ব্যাগ না, এত ভারী। ওকে, টাটা। তো আমরা সকাল থেকে কিছু খাইনি, তো আমরা একটা হোটেলে চলে গেছিলাম, সেই হোটেলটা হচ্ছে ব্যান্ডেলে, এটা হচ্ছে হিন্দু হোটেল। আর এখানে দেখুন প্রাইস লেভেলে প্রাইস 4টা হচ্ছে খুব কম, এখানে সব কিছু নেগলিজিবল প্রাইস হচ্ছে। আর আমরা এখানে অর্ডার করে নিয়েছিলাম রুটি সবজি, আমরাটা পরে, এটা হচ্ছে পোচ। নাটাকে দিয়ে টানিয়ে দিচ্ছিস, এমনি দুর্বল হয়ে যাচ্ছে ও দিন দিনে। দুর্বল জিত, তো সোয়েটারটা কি সুন্দর ভাই, চলো তাহলে এখন তাহলে বেরোনো হোক আমাদের। চলো, তোমাকে এখন কোথায় নামাবো? ব্যান্ডেল চেকপোস্ট। ব্যান্ডেল চেকপোস্টে ঠিক আছে থাকো, আমি আবার বিকালে নিতে আসবো তোমাকে। আমাকে কি, তুমি আসবে আমাকে? দেখি কি তোমার কি আপডেট আসে দেখি না। ঠিক আছে, আপডেট তো দিবে। যাও, উত্তম তো এখন ওই প্যানেলটা খুলছে, প্যানেলটা খুলে যে কালার দরজাটা যে কালারটা ম্যাচ হয়নি ওই প্যানেলটা খুলে ওই দরজাটা ম্যাচ করবে। এই কালারে যে এই প্যানেলটা, এই প্যানেলটা চেঞ্জ করে দোকানে নিয়ে যাবে, আর এই কালারটা আবার চেঞ্জ করবে, কেন কি এই কালারের সাথে এই প্যানেলটা রং ম্যাচ নেই। দূর থেকে দেখালে বোঝা যাবে, এই দরজাটা আর এই দরজাটা পুরো আলাদা। দেখ এখন আচ্ছা, তাহলে কি তেল ঢেলে আগুন দিয়েছিল নাকি এটাতে?
মানুষের জ্বলনই অত জ্বলন কি এই গাড়িটা বাইরে দাঁড়িয়ে ছিল, কেউ কেউ শয়তানি করে মানে তেল ফেল দিয়ে আগুন লাগিয়ে দিয়েছিল পুরো, এইগুলো পুরো সব পুড়ে গেছে, ব্যাকলাইটগুলো এটা পুরো পুড়ে গেছে, কারো হিংসাতে পুরো তেল দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে পিছনটা, এই পিছনটা খালি আগুন লাগিয়ে দিয়েছে। আমরা এখন এসেছি ব্যান্ডেলে, কেন কি রংটা ম্যাচ হয়নি তো ব্যান্ডেল থেকে রং নেবে, গাড়িটা নিয়ে এসেছি আর গাড়িটা দেখে রংটা দিয়ে দেবে। আর এরা দুজন এখনও ঘুমাচ্ছে নাইট শিফট করে, চলো ঘুমাও ভাই তোরা। তো আমরা এখন ব্যান্ডেলে চলে এসেছি, কেন কি মগরাতে উত্তমদার গ্যারেজে কালারটা ম্যাচিং হয়নি যেই কালারটা নিয়ে গেছিলো। তো আমরা এখন চলে এসেছি ব্যান্ডেলে কি একদম ফিজিক্যালি আমরা চেক করে নেবো কোন কালারটা এর মধ্যে সুটেবল হচ্ছে, মানে কালারটা যে কোন কালারটা ম্যাচিং হচ্ছে। আর এই যে দাদাটা আছে, দাদাটা আমাদের কালার কম্বিনেশান করে চেক করছে কি কালারটা ম্যাচিং হচ্ছে কি না। তো এইভাবে এই প্রসেসটা চলে। তো আমরা ব্যান্ডেলে চলে এসেছিলাম, ব্যান্ডেলে চলে আসার পর ইনারা এটাই বলছে কি আপনারা যখন রং করবে কালার গ্রেডটা ঠিক আছে কি না আপনারা একটা সিটের মধ্যে চেক করে নিন। তো এখানে উত্তমদা সেই সিটের মধ্যে কালারটা মেরে চেক করছে কি কালারটা দরজা কালারের সাথে মিলছে কি না, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে কি এটা এখন মিলে যাচ্ছে। এই জন্য ইনারাকে বললাম কি দরজার সামনে প্যানেলের সিটটা ধরে রাখুন, তাহলে বোঝা যাবে কি কালারটা ম্যাচ হচ্ছে কি না হচ্ছে না। কিন্তু আজকে তো কালারটা হয়নি, তো উত্তমদা বলেছে কি কালকে গাড়িটা নিয়ে আসবে, যেই কালারটা আমরা ব্যান্ডেল থেকে নিয়ে এসেছি সেটা আমরা লাগিয়ে দেবো এটাতে। কি দেখছো এটা? ছেলের আজকে এক্সাম পেপার দিয়েছে স্পেলিং ডিকটেশনের, তো ও 10-এর মধ্যে 9 পেয়েছে, তো সবসময় এত ভালো ভালো নাম্বার, মানে ওর পরীক্ষার এক্সাম পেপারগুলো তো এত সুন্দর সুন্দর নাম্বার দেখি, ওই জন্য আজকে আমার এই নাম্বারটা দেখে রিয়েলি মন থেকে খুব খুশি হচ্ছে, মানে আমার খাটনির রক্তের জল এইগুলো। গাড়িটা হোপ ফর দ্য বেস্ট এটাই বলা দরকার গাড়িতে। যে কালার করছে গাড়িটাকে সেটা তো বাইরে থেকে, ওই জন্যই কোম্পানি থেকে করলে হয়তো মানে কোম্পানির কাজটা কোম্পানির মতনই হয়, তো বাইরে থেকে যে উনি কাজ করছে উনি কিন্তু নিজের 100% না 1000% ট্রাই করছে কি কালার গ্রেডটা এক হয়ে যাও। আসলে কালারগুলো আমরা এখন গাড়িতে দেখি তখন মানে এটা এই কালার এটা এই কালার, কিন্তু ওই শেডটা মেলানো ভীষণ টাফ ব্যাপার, তো কিছুতেই মিলছে না। ওই জন্য আমার নিজের গাড়ির জন্য নিজের খারাপ লাগছে, আর ওই যে কাজটা করছে তার জন্যও খুব খারাপ লাগছে। আর সব থেকে দেখো এখানে সব বন্ধুরা সব আমাদের, এই যে এখানে একজন ঘুমাচ্ছে পেছনে একজন ঘুমাচ্ছে, তো ওদের দেখো আমাদের জন্য এখনও কিন্তু ওরা সেই রাত্রিবেলা নাইট ডিউটি করেছে, তারপরে সকাল থেকে পুরো ওরাও মানে পান্ডুয়া না গিয়ে ট্রেনে করে ব্যান্ডেলে নেমে গেছিলো, খালি আমাদের সাথে থেকেছে। তো এইগুলোও একটা, এই যে বন্ধুরা এইভাবে সাথ দেয় এটাই হয়তো বন্ধুত্ব। ওদের তো কোনো কিছুই স্বার্থ নেই, কিন্তু অতক্ষণ ধরে সায়নের সাথে আছে, এখনও বাড়িও যায়নি, আবার ওদের ডিউটি আছে, মানে বাড়ি গিয়ে ওরা একদম টাইমই পাবে না। তো এইটা আমাদের জন্য ওরা এইখানে, এই যে কালকে আবার উত্তমদা আসতে বলেছে, মানে মানে আমাদের এতদিন খালি পান্ডুয়া টু ব্যান্ডেল ছিল, তো এখন সেইটা পান্ডুয়া ব্যান্ডেল আর মধ্যখানে মগরা ডিভিশন একদম অ্যাড হয়ে গেছে। আর পোকো এখানে আছে, পোকোকে ডাল ভাত ছিল, তো ডাল ভাত আমি নিয়েছিলাম নিজে খাবো বলে, ওটা না খেয়ে ওকে খাইয়ে দিয়েছি ডাল ভাতটা, আর ওকে একটা কমলা লেবু খাইয়ে দিয়েছি, আর এখন ওর কারো বার্থডে ছিল, সেই বার্থডে উপলক্ষে লজেন্স দিয়েছিল, সেটাই ললিপপটা খাচ্ছে। খাবি না? কেন? সারাদিন খাস দিন সকাল থেকে। হ্যাঁ জিৎ, ওঠ রে, ওঠ ওঠ, চল 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 খেয়ে নিবি, চ কি খিদে পেয়ে গেছে, চল ওঠ বেটা চলে আসো, ওঠ রে। এই নাটা চানুল, ওঠ ওঠ জিৎ, তোরা খা খানা ভাই, খানা খানা।
পোকো রিলস দেখেই যাচ্ছে। সকাল থেকে খাইনি, এখন সাড়ে তিনটে বাজে, এখন গিয়ে খেতে হবে। আর আমরা এসেছি স্বপ্না হোটেলে, রাত দিনে উল্টো দিকে যেটা আছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা চলে এসেছি একটা ক্যানেল পার। এটা হচ্ছে পান্ডুয়া মহানাথের মাঝখানে রোশনা ব্রিজ আছে, রোশনা ব্রিজ থেকে ডান দিকে ঢুকলে এই ক্যানেলটায় আসা যাবে। আজকের ব্লগটা এইটুকু, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে নেবেন, আর এরকম আপডেট আপনারা ডেলি পাবেন।